ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন পিনাকি ভট্টাচার্য রচিত গল্প পা, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স, শব্দ সংযোজন আবহ এবং পোস্টার ই ফ্ল্যাট স্টুডিও। আরে বিলু কাকু, তুমি এখানে আর আমি ক্লাবে তোমার জন্য অপেক্ষা করছি। আরে এত বছর বাদে পাড়ায় এলাম, ক্লাবের দিকে যেতে গিয়ে থমকে গেলাম। সব নতুন নতুন উঁচু উঁচু বাড়ি, কেমন অচেনা লাগছিল। হঠাৎ দেখি চন্দ্রবাবুর দোকানটা এখনো রয়েছে। জিজ্ঞেস করে জানলাম এই ছেলেটা চন্দ্রবাবুর নাতি। ভাবলাম দাদুর হাতের চা দিয়ে জীবন শুরু, যখন নাতির হাতের চা বাকি থাকে কেন। তাই বসে পড়লাম এক কাপ চা নিয়ে। সে ভালো করেছো, শুনেছি তোমরা নাকি এখানে বসেই আড্ডা দিতে। কে বলেছে? তোর বাবা? তোর বাপ বুয়া তো এখন মস্ত ব্যবসায়ী, তখন বছর বারোর ছেলে, আমাদের দেখলে পালাতো। বাবার কাছে সেটাও শুনেছি, কিন্তু বাবা বলে তখন পাড়ায় একটা রেওয়াজ ছিল সিনিয়ররা বসে থাকলে মাথা নিচু করে ওখান দিয়ে হেঁটে যাওয়া। একদম ঠিক বলেছে তোর বাবা, ডেকে কথা বললে আলাদা কথা, কিন্তু সেখানেও দাঁড়িয়ে থাকতে হবে, পাশে থেবড়ে বসে পড়া নিষেধ। বাবা বলে রেজাল্ট আউট হলে তা নিয়ে নাকি তোমার সাথে ওকে বসতে হতো, এটা ছিল নিয়ম। তোর বাবার দাদা তো শুধু বাবু ছিল না, আমরাও ছিলাম ওর দাদা। কম মার খেয়েছে আমার কাছে, যাকে সেই সব দিনের কথা। হঠাৎ করে আমাদের সম্বর্ধনা দেওয়া, তার জন্য প্লেনের টিকিট পাঠিয়ে দেওয়া, কি শুরু করেছিস বলতো? যে পুজো তোমরা শুরু করেছিলে সেই পুজোর 50 বছর এই বছর, তোমাদের সম্বর্ধনা দেব না? আর টিকিট ক্লাব পাঠায়নি, ওটা বাবা পাঠিয়েছে, বলল দাদাদের গ্রুপটাকে একসঙ্গে পুজোর সময় পাড়ায় আনছিস 42 বছর বাদে। দীপদা চলে যাবার পরে এই প্রথমবার সবাই পুজোর সময় পাড়ায় একসঙ্গে, আমাকে কিছু করতে দে আলাদা করে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তোদের কিছু বলবো না, কালকে না হয় স্টেজে তোদের ক্লাবের সভাপতির কান মুলে দেব 45 বছর আগের মতো। ও হ্যাঁ রে, বাবু কখন আসছে? জ্যাঠা ফোন করেছিল, চন্দ্রপুরা থেকে রওনা দিয়ে দিয়েছে। বাড়ি এসে তো বলল রাতে তোমার উত্তরপাড়ার বাড়িতে থাকবে, সবাই নাকি সন্ধেতে ওখানে চলে আসছে, সকালে সবাই একসঙ্গে পাড়ায় আসবে। ও তোদের জানিয়ে দিয়েছে? যাক নিশ্চিন্ত। হ্যাঁ রে, লেবি, টুলু, বাবু আর আমি আজ আড্ডা দেব, ওরা আমার বাড়িতেই থাকবে, 10টায় পাড়ায় পৌঁছে যাব, নিশ্চিন্ত থাকিস। বাবু, লেবি, টুলু, জেঙ্গু, দীপ আর আমি পাড়ার বন্ধু। উত্তর কলকাতার মানিকতলার কাছে একটা পাড়ায় আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, জীবিকার তাগিদে সবাই ছড়িয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। বাবু কোল ইন্ডিয়াতে চাকরি করে অবসর নিয়ে ওর কর্মক্ষেত্র চন্দ্রপুরাতেই বাড়ি করেছে। লেবি ফরাসি দোভাষীর কাজে দুনিয়া ঘুরে দেশের রাজধানীর কাছে এসে থিতু হয়েছে। টুলু ব্যবসায়ী, শিলিগুড়িতে থাকে। জেঙ্গু পাড়াতেই থেকে গিয়েছিল, এক্সাইড ইন্ডিয়া থেকে রিটায়ার করে দিব্যি ছিল, কিন্তু কোভিডের ঝাপটায় বছর দুয়েক আগে চলে গিয়েছে। আর আমি গার্মেন্ট ব্যবসায়ী, বাংলাদেশে আমার ফ্যাক্টরি, বেশিরভাগ সময় আমি সেই দেশেই থাকি। দীপ অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছে হঠাৎই, আজ থেকে 42 বছর আগে। পাড়ায় দুর্গাপুজো শুরু হয় 50 বছর আগে আমাদের উদ্যোগে। উদ্যোগ
না বলে আমাদের বা দ্বীপের বুদ্ধিতে বলাই ভালো, কারণ আমরা তখন নেহাতি বছর পনেরোর ছেলে ছোকরা। নকশাল আন্দোলনের রেশ তখনও রয়েছে, পুলিশ মাঝে মাঝেই হানা দেয় নকশাল খুঁজতে। তার উপরে রাজনৈতিক সংঘাতের কারণে বামপন্থীদের চিহ্নিত করা হচ্ছে, সে লাল গাঢ় হোক বা ফিকে। সেই সময় দ্বীপ আমাদের নিয়ে গিয়ে ক্লাবের মিটিংয়ে প্রস্তাব দিল পাড়ায় দুর্গাপুজো করা হোক। যেহেতু লাল দলেরা পুজো পাঠে বিশ্বাস করে না, আমাদের পাড়ার ওপর নজর কেটে যাবে যদি পাড়ার সবাই সেই পুজোয় অংশ নেয়। বুদ্ধিটা সিনিয়রদের পছন্দ হয়েছিল। পাড়ায় পুজো শুরু হলো, আর প্রতি বছর থানার বড়বাবুকে দিয়ে উদ্বোধন করানো শুরু হলো। আমাদের পাড়া হয়ে গেল পুলিশের আর শাসক দলের চোখে ভালো পাড়া। আজও সেই পাড়ার পুজোতে গোটা পাড়া এক হয়ে পুজো করে। তাই এই সুবর্ণ জয়ন্তী বর্ষে পাড়ার ছোটরা আমাদের নিয়ে এসেছে সংবর্ধনা দেবে বলে। রাতের আড্ডায় পেটে পড়া জলের ঢেউয়ের কারণেই হোক বা এতদিন বাদে দেখা হওয়ার কারণে, আমরা সবাই সেই 40-50 বছরের আগের দিনগুলোয় ফেরত চলে গেলাম বার বার। কত ঘটনা স্মৃতির আড়ালে লুকিয়ে গিয়েছিল, সেইগুলো আবার ফিরে ফিরে এলো, আর আমরা হাসতে হাসতে এলিয়ে পড়ছিলাম। জেঙ্গু আমাদের সাথে আড্ডা দিলেও আমাদের বদমাইশিগুলোতে সামিল হতো না, তাই ওর কথা কমই হচ্ছিল। কিন্তু ঘুরে ফিরে আমাদের দ্বীপের কথা ফেরত আসছিল। সে যে ছিল আমাদের দুষ্টুমির কেন্দ্রবিন্দু। হ্যারে বাবু, তোর দ্বীপের পুলিশ সার্জেন্ট বানুকে পেছন থেকে জড়িয়ে ধরার কথা মনে আছে? আরে বাস, সে কি বলা যায়। মানিকতলা থেকে উল্টো ডাঙা রুটের ট্রাম চালু হচ্ছে সেদিন, আমরা সবাই প্রথম ট্রামে চড়বো বলে রেডি। ট্রাম যখন সামনে এলো দেখি তিল ধারণের জায়গা নেই, উল্টো ডাঙা কাঁকুড়গাছির ছেলেরা পুরো ট্রাম দখল করে নিয়েছে, আর লেবি টেনে টেনে কয়েকটা ছেলেকে নামালো যাতে আমরা উঠতে পারি। গোলমাল লেগে গেল, মারপিট শুরু, অবস্থা সামাল দিতে সার্জেন্ট ভানু লাঠি চার্জ করা শুরু করলো। বাবুকে যেই মারতে যাবে দ্বীপ পেছন থেকে ভানুকে জড়িয়ে ধরে গান শুরু করে দিল, বেড়ে চকল চিরকানা তাই বলে কি প্রেম দেব না। ভানু হেসে ফেললো, পরে তো সে আমাদের ভানুদা হয়ে গেল, আর ওদের সরিয়ে আমাদের জায়গাও করে দিল। আর গিরিদাকে হাতির জোলাবের সন্দেশ খাওয়ানো, রেশন দোকানের মালিক হয়েও কিপ্টে গিরিদা পুজোর ভালো চাঁদা দেয়নি বলে। আর বলিস না টুলু, দ্বীপ ব্যাটার ওই বীজ বুদ্ধির জন্যে কি মার খেয়েছিলাম বাড়িতে সেবার। কি হয়েছিল জানি? আরে ওই হাতির জোলাবের বাদাম আমাদের বাড়ির শিলনোড়াতে বেটে সন্দেশে মিশিয়েছিল। বাড়িতে তারপরে শিলনোড়া ভালোভাবে ধোয়নি, বাড়ির সবার পেট হড়কেছিল সেদিন। শালা বিষ বুদ্ধিও ছিল ব্যাটা। আর আর ভূতের পা। সবাই চুপ করে গেল, কারণ এর সাথে দ্বীপের চলে যাওয়ার একটা সূত্র আছে। দ্বীপ হঠাৎ একদিন আবিষ্কার করল পাড়ার বেশ কিছু বাড়ির মানুষের খুব ভূতের ভয়। রাতে ওর ছাদে মিটিং বসল আমাদের পাঁচজনের। মাঝরাতে একটা থালায় আলতা ঢেলে দ্বীপ তার উপরে দাঁড়ালো।
তারপরে লেবি আর বাবুর কাঁধে দুই হাত দিয়ে মাটিতে পা না ফেলে একেবারে সোনাদের বাড়ির সামনে সেখানে খানিক দাঁড়িয়ে আবার কাঁধে ভর দিয়ে ফেরত এল। আমি অপেক্ষা করছিলাম পুরনো ছেঁড়া একখানা শাড়ি নিয়ে। তার উপরে দাঁড়িয়ে ভালোভাবে পা মুছে নিল দীপ। কাপড়টাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো যাতে ধরা না পুড়ি আমরা। পরের দিন ভোরবেলায় সোনার বাড়িতে প্রচণ্ড গোলমাল, আর তার সাথে ওর ঠাকুরমার কান্না। ওদের বাড়ির দরজার সামনে নাকি রক্তের পায়ের ছাপ। আমরাও দৌড়লাম সবার সাথে। ও ঠাকুরমা সকালে দরজা খুলে দেখেছেন, আর কোথাও কিচ্ছু নেই, আসার বা যাওয়ার পায়ের ছাপ নেই, শুধু দরজার সামনে একজোড়া পায়ের ছাপ। পণ্ডিত ডাকা হলো, ওঝা ডেকে বাড়ি ঝাড়ানো হলো। তিনি বিধান দিলেন পুজোর। পুজো মানেই পাড়ার লোকেদের খাওয়ানো। বেশ এক চোট খাওয়া দাওয়া হলো। আমাদের ওপরেই দায়িত্ব পড়ল সব ব্যবস্থা করার। মাস ছয়েক বাদে আবার সেই খাওয়া দাওয়া, আমাদের পোহা বারো। কয়েক মাস বাদে দীপের একটা অ্যাক্সিডেন্ট হলো ফুটবল খেলতে গিয়ে। পা পায়ের বুড়ো আঙুলটা বেঁকে গেল তাতে, আর পায়ের তলায় গোড়ালিতে সেলাই পড়ল। দীপ সেরে উঠল কিন্তু সেলাইয়ের দাগটা রয়ে গেল, আর আঙুলটা বেঁকাই রইল। কয়েক মাস বাদে দীপ এক অজানা জ্বরে কয়েকদিন ভুগে মারা গেল। আমাদের সেই দলটা আর থাকল না। দীপের অনুপস্থিতি মেনে নিতে পারলাম না আমরা কেউ। কলেজ থেকে আমরা ইতিমধ্যে পাশ করে গিয়েছিলাম, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম আমরা সবাই। সবার আগে বাবু, তারপরে লেবি, একে একে সবাই পাড়ার বাইরে ছিটকে গেলাম এক বছরের মধ্যেই। পরের দিন সকালে আমরা চারজন পাড়ায় হাজির হলাম। আরে বিলু জেঠু, তোমরা চলে এসেছো? এসো এসো এসো, জানো তো আজ পাড়ায় সকালে হুলুস্থুল। কেন রে, কি হলো আবার? আরে চন্দ্রবাবুর বাড়ি তো প্রমোটিং হচ্ছে, সেখানে কিছু মিস্ত্রি থাকে রাতে, সকাল থেকে চেঁচাচ্ছে আর সবাই বাড়ি চলে যাচ্ছে কাজ ছেড়ে। কেন রে? আরে কোথাও কিছু নেই, বাড়ির গেটের সামনে একজোড়া লাল পায়ের ছাপ, ওরা বলছে রক্তের পায়ের ছাপ। আশেপাশে কোথাও আর ছাপ নেই, শুধু গেটের সামনে। কি কাণ্ড বলো তো। কি বলছিস, চল তো গিয়ে দেখি। আমরা চারজন গিয়ে দাঁড়ালাম। উবু হয়ে চারজনে চারদিকে বসে ঝুঁকে আমরা দেখতে লাগলাম। পায়ের দাগটা খুব পরিচিত, বাঁ পায়ের বুড়ো আঙুলটার ছাপটা একটু বেঁকা। আরো ঝুঁকে দেখলাম গোড়ালির জায়গায় একটা সেলাইয়ের ছাপ। আমরা সবাই চোখাচোখি করলাম। সবার মুখেই একটা মৃদু হাসি ফুটে উঠল। 42 বছর ধরে আমরা একসঙ্গে সবাই কোনোদিন পাড়ায় আসিনি, আমাদের পঞ্চমজন আমাদের মধ্যে নেই বলে। দীপ ছাড়া এই পাড়ায় আমরা অসম্পূর্ণ। আজ আমরা চারজন এসেছি, তাই কেউ না জানলেও পায়ের ছাপের চারিদিকে বসা আমরা জানি দীপও এসে গিয়েছে। ও যে জানে ওকে ছাড়া আমাদের বৃত্ত সম্পূর্ণ হবে না। ও সুনোর নিবেদনে আপনারা শুনলেন পিনাকি ভট্টাচার্য রচিত গল্প পা। পাঠে সাম্য, প্রযোজনায়
অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন আবহ এবং পোস্টার ই ফ্ল্যাট স্টুডিও।